যে কোনো নামকে নাউন বলা হয় এটা যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম হতে পারে যেমন প্লেস দিল্লি ঢাকা প্ল্যান্টস কোকোনাট ট্রি ম্যাঙ্গো ট্রি থিংস মোবাইল বুক কম্পিউটার প্রফেশনস ডক্টর টিচার পিপল জন রোজি অ্যানিম্যাল অর বার্ডস ডগ ক্রো কান্ট্রিজ বাংলাদেশ ইন্ডিয়া ব্রাজিল এগুলি সবই নাউনের এক্সাম্পল আমরা সবাই জানি নাউনকে মোটামুটি আট ভাগে ভাগ করা হয় যেমন প্রপার নাউন কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কংক্রিট নাউন কাউন্টেবল নাউন নন কাউন্টেবল নাউন কালেক্টিভ নাউন কম্পাউন্ড নাউন এই নিয়ে পুরো একটা ভিডিও দেওয়া আছে নাউন নিয়ে যাদের সমস্যা আছে তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন সব ক্লিয়ার হয়ে যাবে আজকে আমরা আলোচনা করব একটু অ্যাডভান্স লেভেল নাউনের ব্যবহার নিয়ে যাই হোক শুরু করা যাক এবার প্রশ্ন হল একটি বাক্যে নাউন কোথায় থাকে নাউন সাধারণত বাক্যের প্রথমে বা শেষের দিকে থাকে তবে অনেক সময় বাক্যের মাঝেও নাউন থাকতে পারে ভেজিটেবল সাব বিকাম ভেরি এক্সপেন্সিভ ভেজিটেবলস হ্যাভ বিকাম ভেরি এক্সপেন্সিভ ইন্ডিয়া এক্সপোর্টস লার্জ কোয়ান্টিটিস অব টি আই বট এ ফোনার্ডে এখানে ভেজিটেবলস ইন্ডিয়া টি ফোন এগুলো সবই নাউন সিঙ্গুলার নাউন প্রুরাল নাউন যে নাউনকে বোনা যায় তাকে কাউন্টেবল নাউন বলে কাউন্টেবল নাউন দু ধরনের হয় যেমন সিঙ্গুলার নাউন প্রুরাল নাউন সিঙ্গুলার নাউনের উদাহরণ হল বুক কম্পিউটার ট্রেন মোবাইল বয় এটসেট্রা নাউন একটার বেশি হলে তাকে প্লুরাল নাউন বলা হয় প্লুরাল নাউনের উদাহরণ হল বুকস কম্পিউটারস ট্রেনস মোবাইলস বয়েজ এটসেট্রা প্লুরাল নাউন তৈরি করার বেশ কয়েকটি নিয়ম আছে যেমন নাউনের সাথে এস যোগ করে প্লুরাল করা হয় যা আমরা একটু আগেই উদাহরণ হিসাবে ব্যবহার করেছি বয় বয়েজ বুক বুকস ট্রেন ট্রেন্স ইত্যাদি যেসব নাউনের শেষে সিএইচ এ, এস এস এইচ এক্স থাকে তাকে প্রুয়েল করার সময় ইএস যোগ করা হয় যেমন ক্যাচ ক্যাচেস বুশ বুশেস বক্স বক্সেস মাইনাস মাইনাসেস ইত্যাদি আবার যেসব নাউনের শেষে বিওয়াই ডিওয়াই ডি আর ওয়াই টি ওয়াই ইত্যাদি থাকে তাকে প্রুয়াল করার সময় শেষের ওয়াইকে বাদ দিয়ে আইএস যোগ করে প্রুরাল করা হয় যেমন বেবি বেবিজ লেডি লেডিজ বেকরি বেকরিজ অ্যাবিলিটি অ্যাবিলিটিজ যেসব নাউনের শেষে এ বা এফই থাকে তাকে প্রুরাল করার সময় শেষের এপকে বাদ দিয়ে ভিএস যোগ করে প্রুরাল করা হয় যেমন হাফ হাফস নাইভ নাইভস আবার কিছু কিছু নাউন আছে যাদের প্রুরাল হয় না যেমন অ্যাডভাইস ফার্নিচার লাগেজ ঠিক তেমনি কিছু কিছু নাউনের সিঙ্গুলার হয় না যেমন জিন্স ট্রাউজার্স গ্লাসেস আমি আপনাকে কয়েকটি নিয়ম বলে দিলাম আশা করি আপনার অনেক কাজে আসবে এবার চলুন শিখি কালেকটিভ নাউন্স কোনো ব্যক্তি প্রাণী বা জিনিসের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে যেমন ক্লাস আর্মি কম্পানি টিম ট্রুপ ইত্যাদি কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন যে নাউনকে গোনা যায় তাকে কাউন্টেবল নাউন বলে যেমন অ্যানঅপেল এ ক্যাট এ মোবাইল এটসেট্রা এ ডজন আপেলস টেন ক্যাটস থ্রি মোবাইলস এটসেট্রা কাউন্টেবল নাউন দু প্রকারের হয় সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ বা ওয়ান ব্যবহার করা হয় যেমন আমরা আগেই শিখেছি অ্যান আপেল এ ক্যাট এ মোবাইল এটসেট্রা প্লুরাল কাউন্টেবল নাউনের আগে টু বা থ্রি যোগ করা হয় অনেক সময় সাম মেনি এফ ইউ ইত্যাদি বসানো হয় যেমন টু মোবাইলস বার্ডস সাম ওয়াটার ইত্যাদি আনকাউন্টেবল নাউন কিছু কিছু নাউন আছে যাদের গোনা যায় না তাদের আনকাউন্টেবল নাউন বলে খুব সহজ করে বললে কাজকর্ম ধারণা গ্যাস তরল জাতীয় পদার্থ ইত্যাদি যেমন এয়ার বিউটি নেচার স্কাই ওয়াটার এনার্জি স্ট্রেংথ ইত্যাদি এগুলি নাউন কিন্তু এদের গোনা যায় না তাই এদেরকে আনকাউন্টেবল নাউন বলে তবে এখানে আরেকটা একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউনকে গণনাযোগ্য করা যায় সেটা কিভাবে দেখে নেওয়া যাক যেমন এ রে অফ হোপ এ পিস অফ নিউজ এ বিট অফ হেলথ এ বিট অফ হেলথ এ কাপ অফ টি এ কাপ অফ টি এ ড্রপ অফ ওয়াটার তবে অনেক আনকাউন্টেবল নাউনের সাথে সাম এবং এ লট অফ ব্যবহার করা যায় যেমন সাম অ্যাডভাইস সাম ওয়ার্ক সাম হোপ ইত্যাদি আবার এ লট অফ হোপ এ লট অফ অ্যাডভাইস এ লট অফ ওয়ার্ক ইত্যাদি পজিটিভ নাউন কোনো জিনিসের ওপর কারো কিছু অধিকারের কথা বোঝাতে গেলে বা কোনো জিনিসের সাথে কারো সম্পর্ক উল্লেখ করতে গেলে এই নাউন ব্যবহার করা হয় যেমন মাই ব্রাদার্স ফোন জন্স জ্যাকেট পজিটিভ নাউন গঠন করা হয় সাধারণত নাউনের শেষে অ্যাপোস্টোপি কমা বাংলায় যাকে বলে ঊর্ধ্বকমা বা অ্যাপোস্টোপি যোগ করে এখানে আর একটা কথা আপনাকে বলি প্রুরাল নাউনের শেষে অ্যাপোস্টোপি কমা ব্যবহার করা হয় যেমন গার্লস হোস্টেল লয়ার্স প্যানেল ইত্যাদি এরকম আরও অনেক নিয়ম আছে সেগুলি নিয়ে আমরা পরে আরও কোনো এক ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনাদের কাজে আসবে আরও কিছু জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই উত্তর দেবার চেষ্টা করব